উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ 2019 সাল থেকে যুক্তরাজ্যের কারাগারে বন্দী। 2010 ও 2011 সালে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করেছিলেন তিনি। মূলত নথি ফাঁসি তার কারাবন্দী হওয়ার পেছনের মূল কারণ। 2019 সালে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এর আগে গ্রেফতার এড়াতে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। চলমান মামলার এক রায়ে 2022 সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল আদালত। তবে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের মাধ্যমে শেষবারের মতো যুক্তরাষ্ট্রে হস্তান্তরের হাত থেকে বাঁচার লড়াই করছেন অ্যাসেঞ্জারের আইনজীবীরা। গত 20 ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হয় হাইকোর্টে দুই দিনের এই শুনানি। শুনানিতে অ্যাসেঞ্জারের আইনি দল যুক্তি দিয়েছিল যে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর যুক্তরাজ্যের আইনে নেই। মার্কিন প্রসিকিউশনের দাবির বিষয়টি অনেকটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তার আইনজীবীরা আরও বলেন যে সুনির্দিষ্ট তথ্য পাওয়া এবং তা প্রকাশ করা সাধারণ সাংবাদিকতা। এই অনুশীলনে জড়িত থাকার জন্যই অ্যাসাঞ্জকে বিচারের সম্মুখীন করা হচ্ছে, যা মোটেও যৌক্তিক না। উল্লেখ্য, এর আগে একজন ব্রিটিশ বিচারক রায় দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসাঞ্জের বিরুদ্ধে একটি বৈধ মামলা রয়েছে, তবুও তাকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা যাবে না, কারণ এটি করলে তিনি হয়তো নিজের ক্ষতির চেষ্টা করতে পারেন। তবে অ্যাসাঞ্জকে স্থানান্তরের পর তার সঙ্গে নিয়মানুগ আচরণ করা হবে যুক্তরাষ্ট্রকে এই আশ্বাস দিয়ে ব্রিটিশ বিচারকের ওই রায় বাতিলে সক্ষম হয় মার্কিন যুক্তরাষ্ট্র। রায় পাল্টাতে অ্যাসাঞ্জের জন্মভূমি অস্ট্রেলিয়ায়ও তার সাজা খাটার একটি সম্ভাবনার কথা উল্লেখ করেছিল মার্কিনিরা, যার ফলে 2022 সালে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আদেশ দিয়েছিল যুক্তরাজ্যের আদালত। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।